আলোচনা করব সিটিজেন জার্নালিজম নিয়ে। এখন আপনার মনে আসতেই পারে যে সিটিজেন জার্নালিজমটা কি, জার্নালিজম কথাটা তো শুনেছি কিন্তু সিটিজেন জার্নালিজমটা কি? সিটিজেন জার্নালিজম হলো জার্নালিজমেরই একটা একটা কয়েনের অপর সাইড বলা যেতে পারে। এক্ষেত্রে সিটিজেন জার্নালিস্ট হলেন আপনি, আমরা বা আপনারা। সিটিজেন অর্থাৎ নাগরিক, জার্নালিজম অর্থাৎ সাংবাদিকতা। তাহলে আপনি একজন নাগরিক হয়ে যখন সাংবাদিকতা করেন কিন্তু আপনি পেশায় সাংবাদিক নন, সেই সাংবাদিকতাকেই বলা হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা। অনেক সময় আমরা দেখি যে অনেকে এলাকার খবর বা তার পরিচিত কোনো ব্যক্তির সাথে কোনো ঘটা ঘটনার খবর সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকে, অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে দিতে পারে, ফেসবুক, টুইটার, ইউটিউবারদেরও আমরা দেখি অনেক সময় সংবাদ প্রদান করতে। এই যে তারা পেশায় সাংবাদিক না হয়েও সংবাদ প্রদান করছে, একেই বলা হচ্ছে সিটিজেন জার্নালিজম। সিটিজেন জার্নালিজম কতটা গ্রহণযোগ্য? সিটিজেন জার্নালিস্টরা কিন্তু ট্রেন জার্নালিস্ট না, অর্থাৎ তারা কোনো শিক্ষার মাধ্যমে জার্নালিস্ট হয়নি। তারা একটা সংবাদকে, জাস্ট নিজের জানা একটা সংবাদকে বা নিজের জানা একটা তথ্যকে প্রদান করে, ওটাকে আমরা বলে থাকি সংবাদ। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সংবাদ নাও হতে পারে, হতেই পারে যে কেউ ইন্টেনশনালি, কেউ কোনো কিছু অর্জন করার জন্য, কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো তথ্য দিয়েছে এবং ওটাকেই আমরা ভেবে নিয়েছি যে সংবাদ। সেক্ষেত্রে কিন্তু আমাদের সংবাদ পাওয়ার বা সাংবাদিকতার যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হয়, আমরা সেক্ষেত্রে গ্রহণযোগ্য সংবাদ পাই না বা এমন কোনো সংবাদ পাই যেই সংবাদটি পাওয়া আমাদের উচিত ছিল না। অনেকেই আছে যারা সংবাদকে সংবাদ হিসেবেই মেনে নেয়, সেই সংবাদটির যথার্থতা, সংবাদটি কোথার থেকে আসছে, কেন আসছে, এই সব দিক বিচার না করেই যে কোনো তথ্য পাওয়া মাত্রই মনে থেকে মেনে নেয় যে এটাই ঘটছে বা এটাই ঘটেছে। সেই ধরনের মানুষের ক্ষেত্রে এটা একটা ঋণাত্মক দিক হয়ে দাঁড়ায়, কারণ তারা এটাকে সত্যি বলে মেনে আরও অন্য মানুষকেও এই তথ্য দিতে থাকবে এবং সেই তথ্যটা সার্কেল ওয়াইজ ঘুরতে থাকবে, মানুষের কাছে ঘুরতে থাকবে। তো এক্ষেত্রে বলা যায় যে সিটিজেন জার্নালিজম এক ক্ষেত্রে পজিটিভ দিক আছে সিটিজেন জার্নালিজমের, কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে যে আমাদের এলাকায় অনেক অনেক মানে রিমোট এরিয়া থাকে যেখানে হয়তো কোনো ঘটনা ঘটার সাথে সাথে সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম পৌঁছতে পারে না, সেই এলাকারই কোনো মানুষ সংবাদটি নিয়ে সে অন্য কাউকে দিয়ে থাকে মোবাইলের মাধ্যমে বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে। সেক্ষেত্রে সিটিজেন জার্নালিজম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যে ক্ষেত্রে প্রপাগান্ডা চালানো হচ্ছে, যে ক্ষেত্রে একটা প্রচার চালানো হচ্ছে, একমুখী প্রচার চালানো হচ্ছে, সেক্ষেত্রে সিটিজেন জার্নালিজম খুব মানে নেগেটিভ হিসেবেও আসতে পারে আমাদের কাছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিন।